আমার তো দেখে জাস্ট স্টু টাইপের বলে মনে হচ্ছে। ফুড ব্লগারদের দায়িত্ব সিক্রেট রেসিপিটা খুঁজে বার করা। অন্নপূর্ণা তেলে ভাজা, এরা 365 দিনই বছরে কড়াইশুঁটির কচুরি করে, যেটা আপনি অন্য কোথাও পাবেন কিনা খুব সন্দেহ আছে। আলুর চপ দারুণ টেস্ট, গরম গরম আলুর চপ এই সময় হয় দারুণ টেস্ট। আচ্ছা, কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির কচুরির মতো হবে না তো কিসের মতো হবে, আলুর চপের মতো হবে। যথেষ্ট পনিরের স্টাফিং রয়েছে, আমার ময়দাটা একটু কাঁচা কাঁচা লাগছে, কেউ কোশ্চেন তুলতে পারবে না, একদম ভেটকি মাছ। আচ্ছা, মেয়ে থাকলে বাবার কাঁধটা আরো অনেক বেশি শক্ত হয়ে যায়। আচ্ছা, শেয়ার করে খেতে কেমন লাগছে? আমার এটারও বেশি ভালো লাগে, ভেটকি মাছের পুর রয়েছে পুরো। এই মুহূর্তে আছি বাগবাজার ঘাটে, একদম গঙ্গার ধারে। অনেকদিন পর এই গঙ্গার ধারে এসে অনেকটা সময় কাটালাম। বাগবাজারে এসেছি আর বাগবাজারে স্ট্রিট ফুড ট্রাই করব না, এটা হতে পারে না। অন্যদিন আমরা এক একটা দোকানের ফুড ব্লগিং করি, এক একটা দোকানের খাবার আপনাদের কাছে তুলে ধরি, কিন্তু আজকে টোটাল বাগবাজারের যা যা খাবার আছে সব কিছু এক্সপ্লোর করব। তাহলে সঙ্গে থাকুন, আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন, চলুন যাওয়া যাক। বাগবাজারের ফুড যে আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি, সেখানে ফার্স্টই আমরা চলে এসেছি লালটু দার কেবিন। লালটু কেবিনে চলে এসেছি, লালটু কেবিনের থেকে লালটু কেবিনের যে স্পেশাল খাবার ভাপা চিকেন সেটাও নিয়ে নিচ্ছি। এটার দাম 80 rupees, আবার চিকেনটাকে দেখাই। আমার তো দেখে জাস্ট স্টু টাইপের বলে মনে হচ্ছে, কোনো তেল নেই, তেল নেই, দই দিয়ে করা নাকি? আচ্ছা, সেটা বলা যাবে না, সেটা আমি আমি বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, একদম তেল নেই। আর সিক্রেট রেসিপি দাদা বলবে না, তো ফুড ব্লগারদের দায়িত্ব সিক্রেট রেসিপিটা খুঁজে বার করা। তো আমি এটা টেস্ট করবো, একটু চিকেনটাকে একটু ভেঙে খাই, এটা খুবই সফট, হাতে ধরছি ভেঙে যাচ্ছে। তেল নেই মানে দই দিয়ে করেছে, দই এর টেস্টও আসছে, তার সাথে চিকেন থেকে হালকা তেল বেরিয়েছে। আর বাটার রয়েছে, আমি এখানে দেখাবো বাটারটা কীরকম, দু ক্যামেরাম্যানকে আসতে বলবো, বাটারটা উপরে ভাসছে, দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে বাটারটা ভাসছে। তার সাথে গোলমরিচ তো আছেই, আর বেশ কিছু হালকা মশলা আছে, একদম বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বিন্দু একটু টেস্ট করে দেখো, প্রচন্ড সেদ্ধ খেতে থাকবোই, এরপর নেক্সট জায়গাতেও যাবো। তবে তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও, অনেকে বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, কিছুই না, তুমি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, ব্যাস সাবস্ক্রাইব করে ভিডিও বলে দিলে খুব ইজি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে ফটাফট চলে আসবে, রেড বাটনটা যেটা প্রেস করে দিন এবং নোটিফিকেশন অল করে দিন, আমাদের সব ভিডিও আপনার কাছে ফার্স্টে পৌঁছে দিন, ঠিক আছে? তো এটা শেষ করে তাড়াতাড়ি যাবো নেক্সট ডেস্টিনেশনে, চলুন।
বাগবাজারের সেকেন্ড খাবারের দোকানে আমরা চলে এসেছি, সেটা হলো অন্নপূর্ণা তেলে ভাজা। নিরামিষ তেলে ভাজা এখানে পাওয়া যায়, আর এখানকার বৈশিষ্ট্য হলো এরা 365 দিনই বছরের কড়াইশুটির কচুরি করে, যেটা আপনি অন্য কোথাও পাবেন কিনা খুব সন্দেহ আছে। তো এই দোকানে যিনি বসে আছেন ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম? শান্তনু সাহু। শান্তনু সাহু, আচ্ছা কি কি পাওয়া যায়? ওই যে আপনার পুরো চারটায় যা যা আছে তাই তো? আর এখানে ফেমাস কি? কড়াইশুটি কচুরি। কড়াইশুটির কচুরি। আর হরেক মাল কত? 7 টাকা করে পিস। হরেক মাল 7 টাকা, এটা কিন্তু একটা বিশাল ট্যাগ লাইন। ঠিক আছে, তো আমরা এখানে নিরামিষ কচুরি আর টমেটোর চপ টেস্ট করব, দেখা যাক, সঙ্গে থাকুন। তো আমি কচুরিটা নিয়ে নিয়েছি, কচুরিটা নিয়ে হঠাৎ করে এক দাদার সাথে দেখা গেলো এখানে তেলে ভাজা খাচ্ছে দাঁড়িয়ে, তো আমি একটু পাকড়াও করে নিয়েছি রিভিউ নেওয়ার জন্য। তো এখানে রেগুলার আছেন? আমি রেগুলারই আছি, মাঝের মধ্যে এখানে চলে আসি। আর এখন কি খাচ্ছেন? এখন আলুর চপ খাচ্ছি। আচ্ছা, আর পছন্দ? এই কচুরি। কচুরি, পরাশুজি কচুরি। আলুর চপটা কিরম টেস্ট? আলুর চপ দারুণ টেস্ট। গরম গরম আলুর চপ এই সময় হয়, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আচ্ছা, সব কটা চপই দারুণ টেস্ট। আর কচুরিটা আপনার ফেভারিট বললেন? ঠিক আছে, আর বাড়ি আপনার? শ্যামবাজার। শ্যামবাজার, তো মাঝে মধ্যেই এখানে চলে আসেন? আচ্ছা, আর আপনার নাম? সঞ্জয় মাহাতো। ঠিক আছে, থ্যাংক ইউ সঞ্জয়দা। তো অন্নপূর্ণা তেলেবাজার দোকান থেকে খাবার নিয়ে নিয়েছি, কড়াইশুটির কচুরি নিয়েছি আর টমেটোর চপ নিয়েছি। খাওয়ার আগে এখানকার লোকেশানটা একটু বলে দিই, ঠিক গিরিশ মঞ্চ, গিরিশ মঞ্চ ঠিক উল্টো দিকে হচ্ছে এই দোকানটা। ঠিক আছে, তো আমরা তো এখন খাবো, তো ফার্স্টেই টমেটো চপটা একটু ভেঙে দেখাচ্ছি, ফুল অফ টমেটো। ঠিক আছে, টমেটোতে ভর্তি পুরো, প্রচণ্ড গরম, একটু বাদে এটা খাবো। তার আগে কড়াইশুটির কচুরিটাও একটু ভেঙে দেখাই। এই যে পুরো দেখা যাচ্ছে, পুরো গ্রিন কড়াইশুটি এখানে রয়েছে, পুরটা অনেকটা পরিমাণ পুর রয়েছে। তো আমি ভেঙে একটুখানি খাবো। ঠিক আছে, কচুরিটা ভাঙলাম। আমি আলু তরকারিও নিই। বিনীত বড্ড আজকে ল্যালগিরি করছো। কচুরিটা ভাঙলাম, একটু আলু নিলাম। টেরিফিক টেস্ট, টেরিফিক টেস্ট, এত সুন্দর কচুরি। ইন্টারভালে আমি আরেকটু খাবো। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, নিরামিষ কচুরি দারুণ টেস্ট। টমেটো চপটা খাওয়ার আগে যারা বলছেন যে আমাদের সাথে দেখা করতে চান বা আমরা কখন কোথায় যাচ্ছি, কোথায় শুটিং করতে যাচ্ছি, এসব খবরগুলো জানতে চান, তারা একটা ছোট্ট কাজ করুন, আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে এবার আমি এটা খাই, টমেটোর চপটা। এক্সেলেন্ট। আর একটা তেঁতুল ভিতরের মধ্যে রয়েছে, তেঁতুলের ফ্লেভার পেলাম, মিলেমিশে একাকার, দারুণ টেস্ট। টমেটো, তেঁতুল আর বাকি পুরটা নিয়ে এক্সেলেন্ট টেস্ট। ঠিক আছে, মিনিট একটু খেয়ে দেখো। আমি ধরছি, আমি ধরছি, দেখো। বিনীত একটু রেগে যাচ্ছে যে ওকে কম খাবার দিচ্ছি আজকে, কিন্তু বেশি খেলে শরীরটা খারাপ করবে। সত্যি দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। তো যাই হোক, আমরা এটা শেষ করি তাড়াতাড়ি, দিয়ে থার্ড ডেস্টিনেশনে যাব, সঙ্গে থাকুন। তো আমরা বাগবাজারের থার্ড ডেস্টিনেশনে চলে এসেছি, এটা গিরিশ মঞ্চর ঠিক টিকিট ঘরের ঠিক অপোজিটে রয়েছে, হট থাই মোমো। ঠিক আছে, আমি একবার দেখাতে বলবো, গিরিশ মঞ্চ টিকিট ঘর ওখানে ঠিক এর অপোজিটে রয়েছে হট থাই মোমো। তো এখানকার যে ওনার আছে তার সাথে একটু কথা বলি। আপনার নাম? সায়ন মণ্ডল। আর কতদিন হলো দোকানটা? 13 বছর।
13 বছর ধরে আপনি বসেন? আমি আর বাবাই থাকি। আচ্ছা, আর ডিফারেন্ট টাইপস এর মোমো আপনার সবচেয়ে স্পেশালিটি তাই তো, নাকি আরো কিছু রাখেন? না, শুধু মোমো। শুধু মোমো, ভ্যারাইটি মোমো। সামনে মেনু কার্ড দেওয়া আছে, আপনারা দেখতেই পেয়েছেন। তো মোমোর মধ্যে সবচেয়ে স্পেশাল কি আছে? আফগানি আছে, থাই সুইট চিলি আছে, হানি চিলি আছে। আচ্ছা, এগুলো আমার স্পেশাল। ঠিক আছে, আমি মেনু কার্ডে দেখলাম যে একটা মোমো যেটা আমি কোনোদিন খাইনি সেটা হচ্ছে ভেজ পনির মোমো। তো ওইটা আজকে আমরা টেস্ট করব। ঠিক আছে, তো ওটা আমাদের দিন, আমরা টেস্ট করে রিভিউ জানাবো, স্টে টিউন। হট থাই মোমো থেকে ভেজ পনির মোমো তো নিয়ে নিয়েছি, আর এখানকার যেটা সবচেয়ে নাকি সিগনেচার ডিশ সেটা হচ্ছে আফগানি মোমো। তো আফগানি মোমো আমি নিলাম না, আগেও অন্য জায়গায় আফগানি মোমো খেয়েছি, তো আমি ভেজ পনির মোমো কোনদিন খাইনি, তো পনির মোমোটা নিলাম। তো আমি একটু টেস্ট করে দেখি, আর এরা মোমোটা একটু ভেঙে দেখাই। যথেষ্ট পনিরের স্টাফিং রয়েছে, যথেষ্ট স্টাফিং রয়েছে, আর তার সাথে একটা শেজওয়ান চাটনি আর মেয়োনিজ দিয়েছে। তো আমি একটু টেস্ট করব, প্রথমে শেজওয়ানটা খাবো না, মেয়োনিজ দিয়ে খাই। অনেস্ট রিভিউ যদি দিতে হয়, এর মধ্যে না সবজিগুলোর একটা কাঁচা ফ্লেভার আমার কাছে আসছে। ঠিক আছে, আমি তাও একটুখানি শেজওয়ান চাটনিটা দিয়ে খেলে অতটা বোঝা যাচ্ছে না, এবং শুধু খেলে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসছে। আমি খারাপ বলবো না, তবে যদি রেটিং দিতে হয় তাহলে আউট অফ 5 আমি 3 দেবো। তুমি একটু খেয়ে দেখো। আমার ময়দাটা একটু কাঁচা কাঁচা লাগছে। আমারও তো সেটাই লাগছিল। আমার ময়দাটা একটু কাঁচা কাঁচা লাগছে, মানে স্টিমটা ঠিক মতন। আমি জানি না, এদের অন্য আইটেমগুলো হয়তো ভালো হতে পারে, কিন্তু আমার এটা খুব একটা ভালো লাগলো না। যাই হোক, ওভারঅল ঠিকই আছে। তো আমি তো আমি খুব একটা সাজেস্ট করবো না এটা। তো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে আবার এগিয়ে যাব, সঙ্গে থাকুন। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন বাগবাজারের পাল কেবিন, আর পাল কেবিনে এসে এই পাল কেবিনের একদম ভেতরে ঢুকে গেছি। কাকু রয়েছেন, আপনার নাম? শ্যামল পাল। আপনার নামেতেই এই দোকানটা তাই তো? কত বছরের পুরনো? এই 5 বছর। 5 বছরের হলো। আর আপনার এখানে ফেমাস কি? মাছের কচুরি, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, মোটামুটি সব মাছের আইটেমগুলোই রাখেন তাই তো? কি মাছ ইউজ করেন? ভেটকি মাছ, পুরো ভেটকি। একদম ফ্রিজ খুলে দেখিয়ে দিচ্ছেন, কেউ কোশ্চেন তুলতে পারবে না, একদম ভেটকি মাছ। এটা হচ্ছে আপনার পিসগুলো দেখতেই পেয়েছেন, স্লাইসগুলো। ঠিক আছে, পুরো পিওর ভেটকি। তো এই পিওর ভেটকির ফিশ কচুরি খাবো, রিভিউ জানাবো। কাকু মেয়েও আছেন এখানে, উনিও হেল্প করেন, একদম কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করেন। তো ম্যামকেও একটু ডিস্টার্ব করতে চলে এলাম। আপনার নাম? আমার নাম তনুকা চ্যাটার্জি। তনুকা চ্যাটার্জি, তো আপনি রেগুলার আপনার বাবাকে হেল্প করেন? হ্যাঁ, যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই আমি এখানে আছি, বাবা আর আমি মিলেই শুরু করেছি। খুব ভালো ব্যাপার। ঠিক আছে, মেয়ে থাকলে বাবার কাঁধটা আরো অনেক বেশি শক্ত হয়ে যায়। যাই হোক, আমরা এখানে টেস্ট করব, সঙ্গে থাকুন। আমাদের খাবার আসার আগে একজন ম্যাম আর স্যারকেও পেয়ে গেছি, তো ওনাদের সাথে একটু কথা বলবো। আপনারা কি খাচ্ছেন? মাছের কচুরি। মাছের কচুরি, ভেটকি মাছ। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে, মানে ফার্স্ট টাইম খাওয়া, কিন্তু বেশ ভালো খেতে। আচ্ছা, শেয়ার করে খেতে কেমন লাগছে? এটা আমি দাদাকে, এটারও বেশি ভালো লাগছে, এটারও বেশি ভালো লাগছে। তো মাছের কচুরি ফ্যান্টাস্টিক, আর শেয়ার করে খাওয়াতে আরো বেশি সেটা টেস্ট বেড়ে গেছে। ঠিক আছে, আলুর দামটা অসাধারণ। আচ্ছা, এটা আমরা টেস্ট করব। আপনাদের নাম? লাবণী পল্লব। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এবার টেস্ট করব, সঙ্গে থাকুন। আমরা পালকেবিনে এসে ফিশ কচুরি নিয়ে নিয়েছি। ফিশ কচুরির সাইজগুলো দেখুন, যথেষ্ট বড়। আর এখানে একটা তরকারি দিয়েছে, দারুণ কালার, দারুণ কালার। তার সাথে স্যালাড, আর ফিশ কচুরির ভেতরটাও আমি একটু দেখাই। ভেটকি মাছের পুর রয়েছে পুরো। ঠিক আছে, পুরো ফুল পুর রয়েছে, যথেষ্ট। আর 9 টাকা করে মাত্র। তো
আমি একটুখানি খেয়ে দেখি, প্রচন্ড গরম। মিনিট শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও। তুমি এটা থেকে নাও, তুমি শুরু করো না। আচ্ছা এটা থেকেই নাও না, এটা থেকেই নাও, এটা থেকেই নাও। আলুর দমটা মারাত্মক দেখতে, রিয়েলি গুড, টু গুড, টু গুড। স্যালাডও নিলাম, আমি কচুরিটা একটু ভাঙি। সত্যি আলুর দম নিলাম, আলুর দমটা মারাত্মক, যেমন কালার, যেমন কালার তেমন টেস্ট। সেরা, ঠিক আছে সেরা। আমি আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ ধরে ব্লগ চলছে, লোকে কাজ করতে করতে ক্লান্ত হয় আর আমরা খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আমরা একটু আরাম করে খাই, এই ব্লগটা এখানেই শেষ করলাম। বাগবাজারের পুরো স্ট্রিট ফুডের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ট্যাগলাইন গেট মি ফুড, মেক মাই মুড, মেক মাই মুড, একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন। আর 365 দিনই পাওয়া যায়, তাই তো? একটু একটু কাছে আসুন। আরে বাবা আমি কাছে যাব না। টমেটো চপটা একটু ভেঙে দেখা, একটু ভালো করে ধরো, লেলা নাকি ধরো, সেটা তো তুমি ধরো, তুমি ঠোঙাটা, তুমি ঠোঙাটা এরকম ভাবে কেউ ধরে, ঠোঙাটা এরকম ভাবে ধরতে। তো আমরা পাল কেবিনে এসে কচুরি ফিশ